আবারও বিশাল ধাক্কা গেল তৃণমূল কংগ্রেস ত্রিপুরার মাটিতে। ত্রিপুরায় আগামীতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না, এটা কারো যদি স্পষ্ট। ফের ত্রিপুরায় প্রকাশ্যে দেখা গেল তৃণমূল বিজেপি ব্যাপক সংঘর্ষ, কারণ ত্রিপুরার সাধারণ জনগণ জানে তৃণমূলের দুর্নীতি ও ভোট পরবর্তী হিংসা। তৃণমূল কংগ্রেস বাংলায় ক্ষমতায় এসে যেভাবে প্রতিটা জেলায় জেলায় দুর্নীতি ছড়িয়েছে তার জবাব দিচ্ছেন সরাসরি ত্রিপুরার মানুষ। এমনটাই এবার বিস্ফোরক কটাক্ষ করলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা ত্রিপুরেওয়াল। প্রিয়াঙ্কা ত্রিপুরেওয়াল স্পষ্ট দাবি করেন যে তৃণমূল কংগ্রেস তৃতীয়বার ক্ষমতায় এসে যেভাবে দুর্নীতি ও ভোট পরবর্তীরা ছড়িয়েছে ত্রিপুরার মানুষ তার সঠিক জবাব দিচ্ছেন। ত্রিপুরার মানুষ চায় তৃণমূল কংগ্রেসকে প্রবেশ করতে দেবে না ত্রিপুরার মাটিতে, এমনটা কিন্তু দাবি করলেন এবার ভবানীপুরের পরাজিত হওয়া বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা। যেখানে কিন্তু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফর আজ বাতিল করে দিল ত্রিপুরা রাজ্য পুলিশ। যেখানে কিন্তু আগামীতে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারবেন না, এটা কার্যত স্পষ্ট, কারণ ত্রিপুরার সাধারণ জনগণ পছন্দ করে না তৃণমূলকে। এমনকি বারবার দেখা গিয়েছে আক্রান্ত হয়েছে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সমর্থকরা, কারণ ত্রিপুরায় তা সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের দুর্নীতি ও ভোট পরবর্তী হিংসা জানে, তাই তার সঠিক জবাব দিয়েছেন বলে দাবি করলেন এবার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীও।